আজকে জুমার রাত, আজকে কিসের রাত ভাই? জুমার রাত। জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ, রাতে রাত এবং দিনে জানা আছে যাদের, তারা একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, মাত্র এই দু চারটা হাত, এত বিশাল প্যান্ডেলের এত মানুষ, আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল। আমি কি বলে দিব সেটা? আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট, একটা চুক্তির ভিত্তিতে। চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এই আমলটা করবেন, খুব সহজ আমল, শুধু দুই ফোঁট ব্যবহার করলেই হবে, এবং মুখস্থ আপনারা সবাই জানেন, নতুন কিচ্ছু না, করবেন তো ইনশাআল্লাহ। আমলের অভ্যাস গড়ে তুলতে হয়, সারা জীবন একভাবে চলতে হয় না। আল্লাহ ইয়াজিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, ইমানদারদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে? আর কত ভাই, কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে, আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল পেরবিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেছে, আপনি জানেন আমলটা? আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন, জানেন না মানে একজনও নেই, সবাই জানেন আমলটা, এরকম একটা আমল। কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না, অথবা জানেন কিন্তু আমল নেই। আমলটা হলো ভাইরা দুরুদ পাঠ করা। দুরুদ জানি না এমন কোন মানুষ আছে এখানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই 24 ঘন্টা সময় দুরুদ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন, কারণ সালাতুকুম মারুদাতুন আলাইয়া, তোমরা যে দুরুদ পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে, অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন, তো আল্লাহর ফেরেশতা বলবে যে হে আল্লাহর রাসূল, সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হবে, অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাআল্লাহ। ভাইরা, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে, তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরুদকে নিয়মিত পড়বে, আঁকড়ে ধরবে, যত বড় বিপদে থাকুক না কেন, বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দুরুদ হাজার সমস্যার সমাধান করে। আমরা দোয়া করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, লাভ হবে আমাদের নিজেদের, অতএব দুরুদ পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষ করে জুমার রাত, আজকে মাহফিলে আসেন এখনই মনে মনে শুরু করে দেন, যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করাই দিবেন, নিজে মনে করবেন, এই আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।